আসসালামু আলাইকুম, আমি আতিকুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, বাংলা মাধ্যম, চাঁদপুর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমরা আমাদের হায়ার ম্যাথের স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আলোচনা করব, অধ্যায় 11। দেখো, স্থানাঙ্ক নিয়ে আমরা আগেই আলোচনা করেছি। তো স্থানাঙ্কটা কি আমি একটু নর্মালি বুঝিয়ে দিচ্ছি। যদি এটা একটা কি হয়, পি বিন্দু হয়, এটা এক্স এবং ওয়াই যদি হয় তার স্থানাঙ্ক, মানে মান অর্থাৎ স্থানাঙ্ক, তাহলে এই পি যে কোনো একটা বিন্দু থেকে যদি আমরা এখানে এক্স অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করি এবং ওয়াই অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করি, তাহলে এই এক্স অক্ষের উপর যেই মানটা হয়েছে, যেই দূরত্বটা, এটা হচ্ছে এই ওয়াইয়ের মান, এবং এই এক্সও এই ওয়াই অক্ষের উপর যেই মানটা হয়েছে সেটা হচ্ছে কি এক্স, বা এই এক্সটা আবার যদি এটা আয়তকার ক্ষেত্র তাহলে এটা হচ্ছে এক্স। ঠিক আছে, তো আমরা জানি এই এক্স হচ্ছে কি ভুজ আর ওয়াই হচ্ছে কুটি, এবং ভুজ এবং কুটি নিয়েই হচ্ছে স্থানাঙ্ক তৈরি হয়, এটা আমরা জানি। তো আমি আর ওই দিকে যাবো না আজকে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা কত হয় সেটা কীভাবে নির্ণয় করব, সূত্রটা নিয়ে আগে আমরা সূত্রটা দেখব। তো সেজন্য আমাদেরকে কী করতে হবে, যে একটা এক্স অক্ষ এঁকে নিতে হবে, ওয়াই অক্ষ এঁকে নিতে হবে। তো আমি একটু, যেহেতু আমাদের মূলত ধনাত্মক প্রান্ত বা ধনাত্মক যে অংশটা, এই অংশটা কাজে লাগবে, আমি এইভাবে একটু বড় করে দিলাম। এটা হচ্ছে এক্স অক্ষ দিলাম, এক্স এক্স প্রাইম, মূল বিন্দু ওয়াই, মূল বিন্দু ও, ওয়াই ওয়াই প্রাইম। ওকে, এবার আমরা এটাকে আমরা একটু তীরচিহ্ন দিয়ে দিলাম। এর মধ্যবর্তী যে কোনো দুইটা বিন্দু আমরা নিব। মনে করো এখানে আমি একটা পি বিন্দু নিলাম, পি বিন্দু নিলাম, পি বিন্দু হচ্ছে এক্স কমা এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এবং কিউ আর একটা বিন্দু নিলাম, কিউ আর একটা বিন্দু নিলাম, কিউ একটা বিন্দু, সেটার মান দিলাম এক্স টু কমা ওয়াই টু। ওকে, এবার আমরা যে আচ্ছা যে কোনো একটা সমতল, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি। দেখো, মনে করি এক্স ও এই এক্স অক্ষের ধনাত্মক চতুর্ভাগে, এটা না লিখে আমরা শুধুমাত্র মনে করি পি ও কিউ, পি এক্স কমা এক্স ওয়ান ওয়াই ওয়ান, কিউ এক্স টু ওয়াই টু, একই সমতলে দুইটা ভিন্ন বিন্দু, দুইটি ভিন্ন বিন্দু। ওকে, আচ্ছা, এবার আমরা কী করি, দেখো পি বিন্দু এবং কিউ বিন্দু দুইটা থেকে আমরা প্রথমে পি বিন্দু হতে একটা লম্ব অঙ্কন করি এক্স অক্ষের উপর, এবং এই কিউ বিন্দুর উপর একটা লম্ব অঙ্কন করি। তাহলে লম্ব অঙ্কন করলে এবার এই পি বিন্দু হতে আবার যদি আমরা এই যে কিউ, এটা যদি আমরা লিখি এম, এটা যদি দিই এন, তাহলে এই কিউ, সরি, আমরা এটা দিই হচ্ছে এম আর এটা দিই এন। এবার এই পি বিন্দু, এই যে পি এম এর পি বিন্দু থেকে যদি আমরা কিউ এন এর উপর একটা লম্ব অঙ্কন করি, তাহলে সেটা আমরা পি, যেহেতু পি আছে কিউ আছে, এটা এম এন, আমরা এটাকে আর দিই। ওকে, তাহলে এইবার আমরা পি কমা কিউ যোগ করে দিই। যদি পি কমা কিউ যোগ করে দিই, তাহলে একটু ভালো করে খেয়াল করো যেহেতু আমরা লম্ব অঙ্কন করছি, যেহেতু আচ্ছা পি বিন্দু হতে আমরা একটা লিখে দিতে পারি পি ও কিউ বিন্দু হতে এক্স অক্ষের উপর যথাক্রমে আমরা কী করলাম, পি এম ও কিউ এন লম্ব আঁকি। আচ্ছা, একে নিলাম, এবার আবার কী করলাম, এই পি হতে কিউ এন এর উপর পি আর লম্ব আঁকি, একে নিলাম, এবং আমরা কী করছি, পি কমা কিউ যোগ করি। এবার আমাদের মেইন কাজগুলো লাগবে। এবার একটু ভালো করে খেয়াল করো, যদি আমাদের, আচ্ছা এবার আমরা একটু দেখো, আমাদের এই যে এখানে আমি যে এই অংশটা লাল কালি দিয়ে আইডেন্টিফাই করতেছি, এই যে এই অংশটা আমরা তো সবাই জানি ভুজ এবং কুটি আমরা জানি, তো এই এখানে এই পি বিন্দুর ভুজটা হচ্ছে কি, এই ও এম হচ্ছে পি বিন্দুর ভুজ, আর পি বিন্দুর কুটি হচ্ছে
এই এখানে পিএম, পিএম হচ্ছে কোটি। আবার আমাদের এখানে এই যে একটু দেখো কিউ, কিউর ক্ষেত্রে এই যে এখান থেকে ও এন, ও থেকে এন পর্যন্ত হচ্ছে কিউ বিন্দুর ভুজ, আর কিউ থেকে এন পর্যন্ত কিউ এন হচ্ছে, কিউ এন হচ্ছে কিউ বিন্দুর কোটি। আচ্ছা, এবার আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমি এখানে একটু মান নিয়ে নিই। প্রথমে আমাদের হচ্ছে তাহলে আমরা জানি ও এম সমান সমান কত হবে। আচ্ছা, ও এম সমান সমান আমাদের হবে ও এম সমান সমান, যেহেতু ও এমটা হচ্ছে কার, এই পি বিন্দুর ভুজ, ভুজ মানে হচ্ছে কত দূরে ছিলাম আমরা, এক্স ওয়ান। আবার এই যে পি এম, পি এম হচ্ছে পি বিন্দুর কোটি, তাহলে ওয়াই ওয়ান। এবং এই যে কিউ এবং এন, কিউ এন, এই যে ও এন হচ্ছে কিউ বিন্দুর কোটি, তাহলে এক্স টু। এবং কিউ এন হচ্ছে, কিউ এন হচ্ছে কিউ বিন, কিউ বিন্দুর কোটি, তাহলে ওয়াই টু। তাহলে ও এন হচ্ছে এক্স বিন্দুর ভুজ, সরি ও এন হচ্ছে, ও এন হচ্ছে কিউ বিন্দুর ভুজ এবং কিউ এন হচ্ছে কিউ বিন্দুর কোটি। আচ্ছা, আমরা এটা পেয়ে গেলাম। এখন আমাদের যেই কাজটা করতে হবে, মূলত আমাদের টার্গেটটা হচ্ছে কি, এই দূরত্বটা নির্ণয় করা, এই দূরত্বটা নির্ণয় করা। এখন এই দূরত্বটা তখনই আমরা নির্ণয় করতে পারবো যখন আমরা এই অংশটা এবং এই অংশটা জানবো, এই দুইটা অংশ আমরা যখন জানবো। ঠিক আছে, তো এই অংশটা আমি এটা মুছে দিলাম, এটা অন্য কালার দিয়ে আইডেন্টিফাই করে দিলাম, যদি মনে করো এই অংশটা এইভাবে দিয়ে দিলাম। তবে আমাদের মূলত যেতে হবে এই ত্রিভুজটার মধ্যে। তো এই ত্রিভুজের মধ্যে দেখো এই অংশটা একটু খেয়াল করো, তোমরা খেয়াল করলে এই অংশটা, এই যে এই অংশটা আর এই অংশটা কি সমান, যেহেতু এটা একটা আয়তক্ষেত্র। তো আমরা প্রথমেই আমরা করতে পারি কি, দেখো এই যে ও এন, ও এন আমরা মূলত নিতে পারি কি, প্রথমেই আমরা নিতে পারি হচ্ছে এই যে কিউআর। তো কিউআরকে আমরা কি বলতে পারি, কিউআর কীভাবে, পি সরি পিআর, সরি পিআর। তো পিআরটা যখন আমরা নিব, এই যে পিআর, এই পিআরটা নিলে পিআরটা কার সমান, এই যে এম এন এর সমান, এম এন এর সমান। আচ্ছা, এম এনটা হবে কি, এই টোটালটা, এই যে টোটাল, এই যে টোটালটা আমি যেটুকু আইডেন্টিফাই করতেছি, এই যে ও এন, এই ও এন থেকে যদি আমরা ও এমটা বাদ দিয়ে দিই, তাই আমাদের এম এন হয়ে যাবে। তাহলে ও এন, ও এন মাই, ও এন মাইনাস ও এম, তাহলে আমরা একটু দেখি ও এন এর মান হচ্ছে আমাদের কত, ও এন এর মান হচ্ছে ওয়াই টু, ও এন এর মান হচ্ছে এক্স টু, তাহলে এক্স টু মাইনাস ও এম এর মান হচ্ছে এক্স ওয়ান। ওকে, আমরা এটা পেয়ে গেলাম। এবার আমাদের দরকার হচ্ছে কিউআর। তো কিউআরটা দেখো একটু খেয়াল করো, কিউআরটা কোনটা, এই অংশটা না, এই যে এখান থেকে এই অংশটা কিউআর। তো এখান থেকে এই অংশটা যে কিউআর, টোটালটা, টোটালটা থেকে যদি আমরা এই অংশটা বাদ দিয়ে দিই, এই যে এই অংশটা বাদ দিয়ে দিই, এই অংশটা, এই যে এই অংশটা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কিউ থেকে যাবে, কিউআর থেকে যাবে। তো কিউআরতে যদি আমরা করি কিউ আর লিখে দিলাম, এখন কিউআরটা আমরা কীভাবে লিখব, এই যে টোটালটা হচ্ছে কিউ এন, কিউ এন মাইনাস হবে এই যে আর এন, আর এন বা এন আর। আচ্ছা, আর এন, এখন এই যে আর এন, এই আর এনটা কার, এটা যদি একটা আয়তক্ষেত্র, আমরা আগেই বলেছিলাম এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো কি সমান হয়, তাহলে এই এই অংশের এই বাহুটা, এই বাহুটা সমান, তাহলে এই আর এনের জায়গায় আমরা বসাইতে পারবো পি এম। তাহলে পি এম, তাহলে আমরা লিখলাম কিউ এন মাইনাস পি এম। ওকে, এবার দেখো এই যে কিউ এন, কিউ এন সমান সমান আমরা আগেই ধরে নিচ্ছি ওয়াই টু, এবং পি এম সমান সমান হচ্ছে ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান। ওকে, আমরা মোটামুটি এতটুকু করে ফেললাম। এখন আমি একটু মুছে দিচ্ছি আমাদের প্রয়োজনে এই অংশটা। এবার আমরা, এবার আমরা এইটার, এই যেহেতু এটা কি আমাদের একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজে আমরা লিখতে পারি ত্রিভুজ পি কিউ আর সমকোণী, সমকোণী ত্রিভুজে, বা এটা ত্রিভুজ না লিখে পি কিউ আর সমকোণী ত্রিভুজের যের ক্ষেত্রে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করি। তো পিথাগোরাস অ্যাপ্লাই করলে যেহেতু এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা কি অতিভুজ, তাহলে যদি অতিভুজ হয় তাহলে পি কিউ স্কোয়ার সমান সমান হচ্ছে পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। আচ্ছা, পিথাগোরাস সম্পর্কে আমরা সবাই জানি, তারপর আমি একটু বলে দিচ্ছি। পিথাগোরাস হচ্ছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র বাকি দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র বাকি যেই দুইটা বাহু আছে ওই দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির মানে যোগফলে সমান। তাহলে দেখো এটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজের পি কিউ স্কোয়ার ইকুয়াল
পি আর, বাকি দুইটা বাহু হচ্ছে, একটা হচ্ছে পি আর, একটা হচ্ছে কিউ আর, তা পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। ওকে, এবার আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে পি আর। পি আর সমান সমান কোনটা আছে আমাদের, পি আর সমান সমান আমরা পেয়েছি এক্স টু মাইনাস এক্স ওয়ান, তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান, যেহেতু উপর পি আর উপর স্কোয়ার আছে তাহলে পি আর স্কোয়ার। কিউ আর সমান সমান আমরা পেয়েছি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার। এবার আমাদের যেহেতু পি কিউর দরকার, পি কিউ স্কোয়ারের দরকার নাই, পি কিউ দরকার, তাহলে আমরা কী করবা কী করবো, পি কিউটা নিয়ে নিলাম, যেহেতু স্কোয়ার, স্কোয়ারের পরিবর্তে আমরা সকলেই জানি রুট হয়ে যায়, তাহলে আমরা এই এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার, যেহেতু একটা এটা একটা দূরত্ব, তাহলে এখানে আমরা একক লিখে দিব। ওকে, তাহলে আমাদের মূলত সূত্র এটাই যে আমাদের দুইটা বিন্দু, যেমন আমরা কী করছি দুইটা বিন্দু, একটা পি বিন্দু একটা কিউ বিন্দু, দুইটা পি বিন্দুর মধ্যবর্তী যে দূরত্বটা, এই দূরত্বের যে সূত্রটা আমরা এটাই নির্ণয় করেছি। তাহলে আমরা বলতে পারি যে পি ও কিউ দুইটি বিন্দুর মধ্যবর্তী যে দূরত্বটা সেটা হচ্ছে কুটি দ্বয়ের ব্যবধান স্কোয়ার, ভুজদ্বয়ের ব্যবধান স্কোয়ার বা ব্যবধানের বর্গ, ভুজদ্বয়ের ব্যবধানের বর্গ এবং কুটি দ্বয়ের ব্যবধানের বর্গের সমষ্টির বর্গমূল, যেহেতু রুট মানে বর্গমূল। ওকে, তাহলে আমি আশা রাখি সকলেই বুঝতে পেরেছ। ওকে, আল্লাহ হাফেজ, সকলেই ভালো থেকো, আসসালামু আলাইকুম।